গোটা বিশ্বের কাছে একটা স্বপ্ন, বিলাসেও আভিজাত্যে অতুলনীয়। সব বিশেষণকে একত্রিত করলে যে নামটা আপনার মাথায় প্রথমে আসে তার কথাই বলছি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর, অফুরন্ত তেলের খনি, প্রাচুর্য ও বৈভবের সংমিশ্রণে তৈরি এই দেশ যেন পৃথিবীর বুকে স্বপ্নপুরী। দুবাই একসময় কার জেলে পল্লি, আর এখন বিশ্বের সবচেয়ে উন্নত এবং আধুনিক শহরগুলোর মধ্যে একটি। দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাত বা প্রদেশের মধ্যে একটি আমিরাত, যার মোট আয়তন 4,114 বর্গ কিলোমিটার। এটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর। দুবাইয়ের ইতিহাস জানতে পারলে আপনি চমকে যেতে পারেন। আজকের ভিডিওতে জানাবো সংযুক্ত আরব আমিরাতের দুবাই সম্পর্কে এমন অনেক তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। আজকের এই জাঁকজমকপূর্ণ আধুনিক শহর মাত্র 50 বছর আগেও ছিল বেদুইনদের শহর, যাদের প্রধান জীবিকার উৎস ছিল মাছ ধরা, পশুপালন, সমুদ্র থেকে মুক্তা উৎপাদন এবং খেজুর চাষ। কিন্তু এই দুবাই শহরের ভাগ্য একদম বদলে দিয়েছে এদের তেল সম্পদ। যদি এখন দুবাইয়ের মোট আয়ের মাত্র 5% আসে তেল রপ্তানি থেকে, এখন দুবাইয়ের অর্থনীতির পর্যটন নির্ভর অর্থনীতি হয়ে গিয়েছে। এছাড়াও শুল্কমুক্ত বাণিজ্য ব্যবস্থা দুবাইকে করেছে পশ্চিম এশিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্র। দুবাইয়ে রয়েছে বিশাল এয়ারলাইন্স ব্যবস্থা, এমনকি দুবাইকে বলা হয় পণ্য এবং মানুষ পরিবহনের একমাত্র গেটওয়ে। পৃথিবীর সবচেয়ে পরিকল্পিত শহরগুলোর মধ্যে দুবাই অন্যতম। এই শহরটির প্রতিটি ভবন, প্রতিটি রাস্তা সবকিছুই পরিকল্পনা করে তৈরি করা, আর তাই তো এখানকার যাতায়াত ব্যবস্থা অত্যন্ত উন্নত। দুবাইয়ের জনগণের জীবনযাত্রা অত্যন্ত লাক্সারিয়াস, তাই তো বেশিরভাগ সময় তারা নিজেদের ব্যক্তিগত গাড়িগুলো ব্যবহার করে। 2009 সালের তথ্য মতে দুবাইয়ে 1,50,000 মানুষের জন্য প্রায় 1,50,000 ব্যক্তিগত গাড়ি ছিল। এই সংখ্যা 2020 সালে আরও বৃদ্ধি পেয়েছে। দুবাই সরকারের মতে দুবাইয়ের জনগণের মোট পরিবহনের মাত্র 6% হয় সরকারি পরিবহন ব্যবস্থায়, বাকি 94% হয় ব্যক্তিগত গাড়িতে। অন্য দেশে যা অকল্পনীয় সেটাই দুবাই শহরে স্বাভাবিক। এখানে অতিরিক্ত গরম থাকে সব সময়, তাই আপনি বাসের জন্য কোনো বাস স্টপে যে দাঁড়ালে সেখানে দেখবেন এসি করা ছোট ঘর। পৃথিবীতে কেবল আপনি দুবাই গেলেই দেখতে পারবেন ট্রাফিক সিগন্যালে সারি সারি দাঁড়িয়ে আছে অডি, ল্যাম্বরগিনি, ফেরারি, বিএমডব্লিউ এর মতো বিলাসবহুল সব গাড়ি। তাছাড়া এসব বিলাসবহুল গাড়ি আপনি পাবেন মোড়ের বুকে পড়ে আছে অযত্নে অবহেলায়। এমনকি দুবাইয়ের পুলিশ প্রশাসনও এসব গাড়ি ব্যবহার করেন। পুলিশদের এইসব দামি গাড়ি দেওয়ার কারণ হচ্ছে যাতে তারা সহজে ক্রিমিনালদের ধরতে পারে। যেখানে অন্য দেশে দুই একটা স্টেশন তৈরি করতে বছরের পর বছর পার হয়ে যায়, সেখানে দুবাই মাত্র 18 মাসে 42 মেট্রো স্টেশন তৈরি করেছে। দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর তৃতীয় ব্যস্ততম এয়ারপোর্ট। দুবাই শহরের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। এখানে প্রতি 5 জনের মধ্যে একজন কোটিপতি। দুবাইয়ের মানুষের এখন প্রধান পেশা ব্যবসা। তাদের সংস্কৃতি এবং জীবনযাত্রায় আরব সংস্কৃতির অনুপ্রবেশ অনেক বেশি। ইসলামিক কালচার দুবাইয়ে প্রচলিত অনেক আগে থেকেই। এখানে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মিনার থেকে আজান দেয়া হয়। তবে আধুনিকতার ছোঁয়ায় দুবাইয়ের লোকজনও মেতে উঠেছে বিলাসিতায়। দুবাইয়ের ছেলেরা এখন মরুর বুকে কার রেসিং সহ বিভিন্ন রেসিং করে থাকে। ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়ার পাশাপাশি দুবাই এখন শিক্ষাগত দিক থেকে অনেক এগিয়ে। এখানে 1975 সালের শিক্ষার হার ছিল মাত্র 40%, কিন্তু এখন 2020 সালে দুবাইয়ের শিক্ষার হার প্রায় 95%। এই শহরে 79টি সরকারি স্কুল এবং 100-এর বেশি ব্যক্তি মালিকানাধীন স্কুল রয়েছে। এছাড়াও রয়েছে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কয়েকটি, যা এই অঞ্চলের শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। দুবাই শব্দটি আমাদের মাথায় আসলে সবার আগে মনের মধ্যে যেটি আসে সেটি হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং, নামি দামি গাড়ি বাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য। দুবাই রয়েছে প্রচুর বিলাসবহুল ভবন এবং হোটেল।
এর মধ্যে একটি হচ্ছে বুর্জ আল আরব। এই হোটেলটি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি। এখানে এক রাত কাটানোর জন্য আপনাকে গুনতে হতে পারে 1,00,000 টাকা থেকে শুরু করে 18,00,000 টাকা পর্যন্ত। এই দুবাই শহরে আরও রয়েছে স্বর্ণের নকশা খচিত হোটেল, তাছাড়া সারা বিশ্বে দুবাই ব্যয়বহুল শহরগুলোর মধ্যে অন্যতম। ডিজনি মুভি কোম্পানি দুবাইয়ে ডিজনিল্যান্ড নামে একটি পার্ক তৈরি করার কথা ছিল, কিন্তু এই কোম্পানিটি কোনো কারণে এটি তৈরি করতে অস্বীকৃতি জ্ঞাপন করে। এরপর দুবাই নিজেই সরকারি অর্থায়নে এখানে দুবাইল্যান্ড নামে একটি পার্কের কাজ শুরু করেছে, যা প্রকল্পিত ডিজনিল্যান্ডের চেয়ে প্রায় দ্বিগুণ বড়। এ পার্কে আছে আকর্ষণীয় সব রাইড এবং মন মাতানো বিভিন্ন স্থাপনা, যা দুবাইকে আরও সুন্দর এবং বিলাসবহুল শহরে পরিণত করছে। এই দুবাইল্যান্ড পার্কের নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 65 বিলিয়ন মার্কিন ডলার। আমরা জানি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, এটিকে দুবাইয়ের স্থানীয় জনগণ বিভিন্ন নামে ডাকে। এটি দুবাই শহরে অবস্থিত। 160 তলা এই ভবনটির উচ্চতা 830 মিটার। বুর্জ খলিফা নিয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ভবনটি প্রায় 95 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। অর্থাৎ বুর্জ খলিফা যদি ঢাকা শহরের মধ্যে হতো, তাহলে উত্তর দিকে এটিকে সিরাজগঞ্জ থেকে দেখা যেত। দুবাইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল, যার নাম দুবাই মল। এটাকে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল বলা হয়, কারণ এই শপিং মলে আপনি যা ইচ্ছা তাই কিনতে পারেন। আপনার প্রয়োজনীয় এমন কোনো জিনিস নেই যেটি এখানে পাওয়া যায় না। এই শপিং মলে মোট 1200টি স্টল রয়েছে, যা সবগুলোই আপনার প্রয়োজন মেটাতে সবসময় রেডি। এছাড়াও এই দুবাই মলে আপনি কোনো কিছু কিনতে আসলে আপনাকে কোনোভাবেই বিরক্ত হতে হবে না, কারণ এই মলে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর স্কেটিং এরিয়া। এখানে আপনি শপিং করার পাশাপাশি বিনোদন পাবেন। স্নো স্কেটিংয়ের জন্য ইনডোর রুমটির আয়তন প্রায় 3000 বর্গমিটার। রাজারা যা ইচ্ছে তাই করতে পারেন, তাদের আছে অঢেল সম্পদ ও আজ্ঞাবহ কর্মচারী। রাজারা পরে খেয়ালি ইচ্ছে হলো সাগর বুকে দ্বীপ বানাবেন, ব্যাস শুরু হয়ে গেল কাজ। রূপকথার গল্পের মতো শোনালেও ঘটনাটি বাস্তব। দুবাইয়ের শান্ত সাগরের বুকে তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপ, তাও আবার 3টি। কৃত্রিম হিসেবে দ্বীপগুলো বিশ্বে যত বিস্ময় জন্ম দিয়েছে তার চেয়েও বেশি আকর্ষণ করছে এগুলোর আকৃতি। দ্বীপ 3টি হুবহু পাম গাছ আকৃতিতে তৈরি করা হয়েছে। মানব ইতিহাসের সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপগুলোর নাম পাম জুমাইরা, পাম জাবেলে আলী, পাম দেইরা। জেনে অবাক হবেন যে এই দ্বীপগুলো মহাশূন্য থেকেও দেখা যায়। পৃথিবীর সবচেয়ে বেশি উঁচু দালান তৈরি করা হয় দুবাইয়ে। প্রচুর পরিমাণ তেলের কূপ খনন করা হয় সেখানে, এজন্য সেখানে অনেক ক্রেন ব্যবহার করা হয়। পৃথিবীতে প্রায় 125,000 বড় বড় ক্রেন আছে, এর মধ্যে শুধু দুবাই আছে 30,000টি। দুবাইয়ের অন্য সকল ব্যবসার মতো স্বর্ণের ব্যবসা অনেক জনপ্রিয়। 2019 সালে সারা পৃথিবীতে যত পরিমাণ স্বর্ণ ব্যবসা হয়েছে, তার মধ্যে শুধুমাত্র দুবাইয়ে হয়েছে তার 40%, যার ওজন প্রায় 354টি হাতির ওজনের সমান, যা ওজন করলে প্রায় 2250 টন হবে। পৃথিবীতে নানা সময়ে বহু অদ্ভুত আবিষ্কার হয়েছে, কিন্তু সবাইকে পেছনে ফেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দুবাই। অন্য শহরে টাকা তোলার বুথ থাকলেও দুবাইয়ে আছে সোনা তোলার বুথ, আর এটিকে তারা নাম দিয়েছে গোল্ড ভেন্ডিং মেশিন। নগদ টাকার বিনিময়ে আপনি ওই মেশিন থেকে 24 ক্যারেট খাঁটি সোনা সহজেই কিনে নিতে পারবেন। বিশ্ববাজারে সোনার দাম ওঠানামার কারণে প্রতি 10 মিনিট পরপর মেশিনে মূল্য আপডেট করার সফটওয়্যার বসানো থাকে। দুবাই প্রতিদিন প্রায় 150,000 ব্যারেল তেল উৎপাদন করে। 150,000 ব্যারেল তেল কতটুকু তা যদি আন্দাজ করতে না পারেন, তবে আপনার জন্য বলছি, আপনি নিশ্চয় অলিম্পিকের সুইমিং পুলগুলো দেখেছেন। এরকম 4টি সুইমিং পুলে যে পরিমাণ পানি থাকে তা 150,000 ব্যারেল সমান, যা দুবাই একদিনে উৎপাদন করে। পৃথিবীর নিরাপদ শহরগুলোর মধ্যে দুবাই অন্যতম। আমরা যদি এটিকে সবচেয়ে নিরাপদ শহরও বলি তাও ভুল হবে না, কারণ এই শহরে অপরাধের হার প্রায় 0%। এই শহরটিতে অপরাধের হার এত কম হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে এখানকার আইন। দুবাইয়ের আইন অপরাধীদের জন্য খুবই কঠিন। এছাড়াও এখানকার জনগণ অনেক নৈতিক।
নৈতিকতার জন্যই তারা অপরাধ কর্মে কম লিপ্ত হয়। পৃথিবীর অনেক দেশে বিবাহপূর্ব যৌন সম্পর্ক বৈধ হলেও দুবাইয়ে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি দুবাইয়ে নিজের স্ত্রীর হাতও যেখানে সেখানে আপনি ধরতে পারবেন না। দুবাই শহরে মুসলিমদের জন্য মদ্যপান নিষিদ্ধ, তবে দুবাইয়ের অমুসলিমদের জন্য এই আইন প্রযোজ্য নয়। দুবাইয়ে রয়েছে শুল্কমুক্ত বাণিজ্য নীতি। এছাড়াও আগেই বলেছি, দুবাইয়ের প্রতি পাঁচজনে একজন কোটিপতি। এর পেছনে প্রধান কারণ হচ্ছে দুবাইয়ে ব্যক্তিগত কোনো ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হয় না। আপনি যত টাকাই ইনকাম করেন, সরকারকে আপনার ইনকামের জন্য কোনো টাকা দিতে হবে না। আর এজন্যই তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখানে ব্যবসা শুরু করে এবং কোটি কোটি টাকার মালিক হয়। দুবাইয়ের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সব কিছুই ঘটেছে গত 50 বছরে। এর পাশাপাশি আরেকটি উন্নয়ন ঘটেছে দুবাইয়ে, যেটি মোটেও প্রত্যাশিত নয়। দুবাইয়ের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। 1975 সালে দুবাইয়ের জনসংখ্যা ছিল মাত্র 183,000। 2016 সালে এই জনসংখ্যা দাঁড়ায় 1.67 মিলিয়ন এবং 2019 সালে জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে 3.38 মিলিয়ন হয়েছে। আগেই বলেছি, দুবাইয়ের অর্থনীতি তেল নির্ভরতা থেকে এখন পর্যটন নির্ভরতার দিকে মোড় নিয়েছে, কারণ সম্পূর্ণ শহরটি একটি পর্যটন কেন্দ্র। এছাড়াও দুবাই সরকারের প্রচেষ্টায় আরও অনেক পর্যটন কেন্দ্র গড়ে উঠছে এই শহরটিতে। তার উপর এই শহরে রয়েছে বিশ্বের বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে কয়েকটি, আর তাই তো পর্যটনে দুবাইয়ের জুড়ি নেই বলতেই চলে। তবে দুবাইয়ের পর্যটন পুরোটাই কৃত্রিম, এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুব কমই রয়েছে। তবে দুবাইয়ের এই পর্যটন শিল্প নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে। তবে আপনার জন্য একটি সতর্কবার্তা দিয়ে রাখি, দুবাই শহরটি কিন্তু স্বল্প আয়ের বা মধ্যবিত্ত লোকদের জন্য নয়, এটি কোটিপতিদের শহর। তাই তো দুবাই শহর ভ্রমণের আগে একবার ভেবে নেবেন। সবশেষে, বুর্জ খলিফা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হলেও দুবাই খুব তাড়াতাড়ি আরেকটি উঁচু বিল্ডিং বানাতে চলেছে, যেটা প্রায় 1,000 মিটারের কাছাকাছি এবং এটা 2020-এর মধ্যে তৈরি হয়ে যাবে। এর নাম হলো দুবাই ক্রিক হারবার। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনার সকল বন্ধুদের মাঝে। আর এই ধরনের অসাধারণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।